Riding stoke after stoke, choke on the smoke. They tell me to quit, no listen what I'm told. They help me forget that this. আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি মাইস্কুলে টেবিল ক্রিয়েট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কমন প্রম দিয়ে দেখাচ্ছি। তো সার্চ বারে লিখব মাইস্কুল। তো কমন প্রমটি ওপেন করছি। আগের মতো আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে এন্টারপ্রাইজ। তারপর যেটা করতে হবে, আমার এখানে কী কী ডাটাবেস ক্রিয়েট করা আছে সেগুলো দেখার জন্য শো ডাটা পেজেস সেমিকোলন দিয়ে এন্টারপ্রাইজ। তো এগুলো হচ্ছে আমার ডাটাবেস। তো অ্যাকচুয়ালি আপনি কোন ডাটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা অবশ্যই বলে দিতে হবে। তো কোনো একটা ডাটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করতে হলে অবশ্যই আগে ওই ডাটাবেসটা ইউজ করতে হবে, তারপর ওই ডাটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করা হবে। তো ওই ডাটাবেসের ভিতরে যাওয়ার জন্য, ওই ডাটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ইউজ লিখে তারপরে আপনি কোন ডাটাবেসটি ইউজ করতে চাচ্ছেন, অ্যাকচুয়ালি ইউজ করে আপনি কোন ডাটাবেসে কাজ করতে চাচ্ছেন সেইটা এখানে লিখতে হবে। তো আমি টেস্ট নামক ডাটাবেসটি ইউজ করছি। তারপর ইউজ টেস্ট সেমিকোলন দিয়ে দেখুন আমার ডাটাবেস চেঞ্জ হয়ে গেছে। তো এইটুকু কাজ করার পর আমি এখন টেবিল ক্রিয়েট করব টেস্ট ডাটাবেসের আন্ডার। তো যেটা করতে হবে, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, এখন এখানে টেবিল নেম দিতে হবে। তো আমি এখানে আমার ইচ্ছে মতো একটা টেবিল নেম দিচ্ছি স্টুডেন্ট। তো স্টুডেন্ট দিয়ে আমি অ্যাকচুয়ালি কী কী ডাটা এখানে স্টোর করতে চাই সেটা এখানে বলে দিতে হবে, এবং ওই ডাটা টাইপগুলো কী হবে সেগুলো এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমি প্রথমে দিচ্ছি স্টুডেন্ট আইডি, এটা হবে ইন্টিজার টাইপ, তারপর কমা, তারপর স্টুডেন্ট নেম, এটা হবে ভার্ব কার্ড। এটার ভিতরে অবশ্যই সাইজ ডিক্লেয়ার করে দিতে হবে, ফিফটি হচ্ছে। তারপর যেহেতু ফোন নাম্বার ওদের ফোন নাম্বারগুলো ইলেভেন ডিজিটের হয়ে থাকে, তো সেই জন্য আমি এখানে ইলেভেন দিয়েছি, আপনি যেন বেশি দিতে পারেন। তারপর সেমিকোলন দিয়ে ইন্টারফেস। তো কিউরি ওকে, আমার কোনো প্রবলেম হয়নি, প্রবলেম ছাড়াই একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো টেবিলটি দেখার জন্য যেটা করতে হবে, ডেস্ক DESC ডেস্ক উই টেবিল নেম টি স্টুডেন্ট সেন্টার দিয়ে ইন্টারফেস করব। দেখুন আমি এখানে স্টুডেন্ট টেবিলের ভিতরে যে যে ডাটাগুলো স্টোর করার জন্য কলাম নেম যেগুলো দিয়েছি সেগুলো এখানে স্টোর হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমন প্রম্পট দিয়ে কীভাবে আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন। এছাড়াও আপনি ওয়ার্কস ব্যালেন্স দিয়েও ক্রিয়েট করতে পারেন। দিক দিয়ে কীভাবে ক্রিয়েট করা যায় সেটা আমি দেখাচ্ছি। তো সাপোজ আমি টেস্ট ওয়ানে টেবিল ক্রিয়েট করবো, তো সেই জন্য টেস্ট ওয়ানে গিয়ে আমাকে এখানে এই যে টেবিল, টেবিলে ক্লিক করে
মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ট্রেন এখানে ক্লিক করুন। এখানে আপনি আপনার টেবিল নেম দিবেন, আমি স্টুডেন্ট দিলাম যেহেতু এটা আমার ডেটাবেস। দিয়ে তারপর এখানে আপনি আপনার কলাম নেম করে দেবেন, তো এখানে অলরেডি এখানে দেখাচ্ছে আইডি স্টুডেন্ট, আমি দিব স্টুডেন্ট আইডি। দিয়ে এটা হচ্ছে ইন্টিজার টাইপ, আর এখানে একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি কি, আর এটা হচ্ছে নাম আর কি নাম থাকবে না। তো প্রাইমারি কি হচ্ছে অ্যাকচুয়ালি, প্রাইমারি কি ইউজ করা হয় একজন স্টুডেন্টের নাম একই রকম হতে পারে, যখন ডেটাবেজে সার্চ দিব একটা পার্টিকুলার স্টুডেন্টের নাম দিয়ে তখন ওই একই নামের স্টুডেন্টগুলো চলে আসবে। তো কার আইডি কত ওইটা ওইটা যদি আমরা ডিফাইন করে দিই তাহলে হয়তো বা আমাদের বুঝতে সুবিধা হবে যে এই নামের স্টুডেন্টের আইডি কত বা এই নামের স্টুডেন্টের আইডি কত। তো সেই ক্ষেত্রে আইডিটা অবশ্যই ডিফারেন্ট হতে হবে, তো আইডি যাতে এক না হয়, আইডিটা যাতে ডিফারেন্ট হয়, আইডি যদিও আপনি এক আইডি দিয়ে দেন তাহলে অবশ্যই ডাটাবেস সেটা স্টোর করবে না, কারণ আমি যদি এখানে প্রাইমারি কি সিলেক্ট করে দিয়েছি ওই জন্য ডাটাবেস ওটা অবশ্যই নেবে না যদি অলরেডি আপনি সেম আইডিটা আগে স্টোর করে থাকেন। তো এই জন্য অ্যাকচুয়ালি প্রাইমারি কি সিলেক্ট করে দেওয়া হয়েছে, আমি অবশ্য কমান্ড প্রম্পটে প্রাইমারি কি দেইনি, তো এখানেও প্রাইমারি কি দেওয়া যায়। তো এখানে প্রাইমারি কি দিলাম, দিয়ে তারপর নেক্সট আরেকটি কলাম সাপোজ স্টুডেন্ট নেম, তো এখানে ভার্টার অলরেডি দেওয়াই আছে। তারপর আরেকটি হচ্ছে জাস্ট এখানে আর কিছু করতে হবে না, দিয়ে জাস্ট অ্যাপ্লাই, আবার অ্যাপ্লাই ক্লিক করবেন, তো সাকসেসফুলি অ্যাপ্লাই ফিনিশ। তো ফিনিশ না পর দেখি আমার টেবিলটি ক্রিয়েট হয়েছে কি না, তো টেবিলে ক্লিক করার পর দেখুন এখানে স্টুডেন্ট চলে এসেছে, তো স্টুডেন্টের নাম ক্লিক করলাম, তো দেখুন এখানে এই যে কলাম স্টুডেন্টের কলাম যেগুলো আমি ক্রিয়েট করেছিলাম এই হচ্ছে আমার স্টুডেন্ট কলামগুলো, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ফোন। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি টেবিল টেবিল ক্রিয়েট করতে পারেন, ওয়ার্ড পেজ অর কমান্ড প্রম্পট আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করি।